অভিনেত্রী স্বাগতা যেই কথাগুলো বললেন শাকিব খানকে অপমান করে, আমার কাছে মনে হয় অভিনেত্রী স্বাগতা শাকিব খানকে ভালোবাসতেন। তিনি কি বললেন অনেকে জানেন অনেকে জানেন না, আজকে আমি বলি ওনার কথাগুলো একটু শুনে যান প্লিজ। অভিনেত্রী স্বাগতা বললেন শাকিব খানের নায়িকা হতে হলে শাকিব খানের বউ হতে হয়। অভিনেত্রী স্বাগতা বললেন অপবিশ্বাসকে যখন শাকিব খান বিয়ে করে তখন শুধু অপবিশ্বাসের সাথেই শাকিব খান ছবি করেন। তারপর তিনি বললেন বুবলিকে যখন শাকিব খান বিয়ে করেন ঠিক তখনই বুবলির সাথে শুধু শাকিব খান ছবি করেন। ওনার খুবই আশা ছিল শাকিব খানের সাথে ছবি করবে নায়িকা হিসাবে, সে আশাটা নষ্ট করে দিল অপবিশ্বাস এবং বুবলি ম্যাডাম। আসল কথা হলো কি জানেন, শাকিব খান বিয়ে করেছে অপবিশ্বাসকে এবং বুবলি ম্যাডামকে, তার জন্য উনি কোনো সুযোগ পাচ্ছিল না শাকিব খানের নায়িকা হওয়ার। অভিনেত্রী স্বাগতা জানে যে শাকিব খানের নায়িকা হতে পারলে তার ক্যারিয়ার অনেক বেশি উন্নত হয়ে যাবে। সেটি কিভাবে? যেমন ঘটেছিল ইদিকা পাল প্রিয়তমার ছবিটা যখন করেছিল, এখন দেখেন ইদিকা পালকে শাকিব খানের জন্য বাংলাদেশের সব মানুষ চিনে। একে বলবেন অভিনেত্রী স্বাগতাকে কি সবাই চিনত না? আমি বলবো বাংলাদেশের 30% মানুষ চিনত। এখন শাকিব খানকে নিয়ে তার ব্যক্তিগত ইস্যু নিয়ে আলোচনা করার কারণে তাকে এখন মোটামুটি সবাই চিনে। শাকিব খান যদি অপবিশ্বাসকে বুবলিকে বিয়ে করার আগে যদি মুখটা খুলতেন, অভিনেত্রী স্বাগতা এই আশাটা এই কথাটা প্রকাশ করতেন আমি শাকিব খানের নায়িকা হতে চাই, তাহলে অবশ্যই কোনো পরিচালক আপনার আশাটা পূরণ করত। বাট এমন সময় আপনি শাকিব খানের ব্যাপারে বাজে মন্তব্য করলেন, তার ব্যক্তিগত কারণ নিয়ে আলোচনা করলেন। শাকিব খানের বউ না হলে তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করা যায় না। আরে ভাই, শাকিব খানের বউ কি পূর্ণিমা হয়েছে, শাবনু হয়েছে, পপি হয়েছে, তাদের সাথে তো শাকিব খান ছবি করেছে এবং অনেক নায়িকাদের সাথে ছবি করেছে, তাদেরকে কি শাকিব খান বিয়ে করেছে? অভিনেত্রী স্বাগতার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগছে, এর জন্য তার অনেক আশা ছিল শাকিব খানের নায়িকা হওয়ার। অনেক শাকিবিয়ান অভিনেত্রী স্বাগতাকে ধোলাই করে দিল শুধু শাকিব খানের ব্যক্তিগত লাইফকে নিয়ে আলোচনার কারণে। অভিনেত্রী স্বাগতাকে ধোলাই করলাম না এজন্য ওনার খায়েস, ওনার আশা ছিল শাকিব খানের নায়িকা হওয়ার। অভিনেত্রী স্বাগতা খুব রাগে এই কথাগুলো বললেন, শাকিব খানের বউ না হলে নায়িকা হওয়া যায় না। আপনাকে স্যালুট, এর জন্য শাকিব খানের নায়িকা হওয়ার জন্য আপনার খুব আশা ছিল। অভিনেত্রী স্বাগতার কথাগুলো শুনে আমার ভালো লাগেনি, কারণ শাকিব খানের ব্যক্তিগত লাইফকে নিয়ে খোঁচা মেরেছেন, হয়তো তিনি আলোচনা থাকার জন্য খোঁচা মেরেছেন। আপনার সাথে অভিনয় করার কারণে কিন্তু ইদিকাবাল বাংলাদেশে আবার নতুন করে কাজ পাচ্ছে শাকিব খানের জন্য। তো যাই হোক, হাস্যকর বিষয়, শাকিব খানেই বাংলাদেশের নাম্বার ওয়ান, তাকে নিয়ে আলোচনা করলে আলোচিত হতে পারবেন এবং মাঝে মধ্যে বাসও খেতে পারবেন। বর্তমানে তো স্বামীর সাথে অভিনেত্রীর স্বাগতার ডিভোর্স হয়ে যায়।